আমরা শুরুতেই নজর রাখছি রাজ্য বিজেপির দপ্তরে যে বিশেষ অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানে, যেখানে বিবেকানন্দর জন্মদিনে বিবেক বাহিনীর পথ চলা শুরু নামক যে অনুষ্ঠান হচ্ছে রাজ্য বিজেপির তরফ থেকে রাজ্য বিজেপির দপ্তরে, সেদিকে আমরা নজর রাখছি। দেখতে পাচ্ছি ঠিক এই মুহূর্তে সেখানে রয়েছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য, বিধায়ক অগ্নিমিত্র পল রয়েছেন সেখানে। চোখে পড়েনি তা সেই সাফল্য এখনো আমরা পাইনি। এই মুহূর্তে রাজ্যে যত ডক্টর্স, নার্স এবং হেলথ ওয়ার্কার্স ইনফেক্টেড হয়ে গেছেন, তাতে বহু জায়গায় স্বাভাবিক চিকিৎসা বন্ধ হয়ে গেছে, বহু সরকারি হসপিটালের কোভিড টেস্ট বিঘ্নিত হয়ে গেছে, বহু জায়গায় সাধারণ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে রাজনীতি চলেছে এখানে জনসেবা করারও অধিকার শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের আছে, এছাড়া অন্য কোনো দলের নেই। উনি কোভিড সংক্রমণ থেকে দূরে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, শতায়ু হন। 100 বছর বেঁচে উনি দেখে যান যে পশ্চিমবঙ্গ বিজেপি কোনো জায়গায় বিজেপির কোথাও মুসল পর্ব শুরু হয়নি। একটু অপেক্ষা করুন, যে পরিস্থিতি মুসল পর্ব করছেন সেটা ওনার দলেই শুরু হবে, সময়ের অপেক্ষা। বিবেকানন্দ শুধুমাত্র হিন্দুদের, রবীন্দ্রনাথ শুধুমাত্র বাঙালির, মহাত্মা গান্ধী শুধুমাত্র গুজরাতে, এ ধরনের চিন্তাভাবনা যাদের আছে তারা এ ধরনের কথা বলতেই পারেন। ফিরহাদ হাকিম বিবেকানন্দের সঙ্গে হিন্দুত্ব এবং তার সঙ্গে রাজনীতি জড়িয়ে দিয়ে তার নিজে একটা সংকীর্ণ সাম্প্রদায়িক বার্তা দিতে চাইছেন। ফিরহাদ হাকিম যে বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন, অনুগ্রহ করে তিনি সেই বিধানসভা কেন্দ্রের মানুষজনকে একটু কোভিড টিকা নেওয়ার ব্যবস্থা করে দিন, তাদের মাস্ক পরাবার ব্যবস্থা করে দিন, তারা যাতে আর সংক্রামিত বেশি না হন এবং সেই সংক্রমণ যেন কলকাতার বিভিন্ন জায়গায় ছড়িয়ে না পড়ে। তার নিজের কনস্টিটুয়েন্সি, আমি ঠিক কী বলতে চাইছি আশা করি বুঝতে পাচ্ছেন, সেইখানে সেই কাজটা করুন, তারপরে বিবেকানন্দের কাজ করবেন। রাজ্যপাল শুভেন্দু অধিকারীর যে আর্জি ছিল নেতাই না যেতে পারার জন্য, তার পরিপ্রেক্ষিতে এই নিয়ে তৃতীয়বার রাজ্য পুলিশ এবং রাজ্য প্রশাসন সচিব এবং ডিজি তাদেরকে ডেকেছেন বৈঠকে, তারা আসেনি। রাজ্যপাল যথারীতি পুলিশে তাদের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। সৌগত রায় তার পরিপ্রেক্ষিতে বলেছেন রাজ্যপাল বিজেপির মুখপত্র এবং সরকারকে রাজ্যপাল প্রতি মুহূর্তে টুইট করে বিস্তার করেছেন। এটা তো নতুন কোনো কথা নয়, তৃণমূল ধারাবাহিকভাবে। সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, একজন মানুষের অধিকার আছে ভারতবর্ষের যে কোনো প্রান্তে যাওয়ার, একজন পশ্চিমবঙ্গবাসীর অধিকার আছে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় পৌঁছে যাবার, বাধা তিনভাবে। বিরোধী দলনেতাকে যদি আজকে কোনো জায়গায় যেতে বাধা দেওয়া হয়, এটা কার্যত কোন শাসনের আওতায় পড়ে? শাসকের আইন যে পশ্চিমবঙ্গে চলছে, বিরোধী নেতাকে নেতাইয়ে ঢুকতে না দেওয়াটাই সেটাই ঠিক এস্টাবলিশ করেছে। সুতরাং রাজ্যপালের কথা বলেছেন, সাংবিধানিক সংকট তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস মনে করছে যে পশ্চিমবঙ্গটা একটা স্বাধীন রাজ্য, স্বাধীন রাষ্ট্র, এবং এটা হয়তো স্বাধীন পশ্চিমবঙ্গ কিংবা স্বাধীন বাংলা। তিনিই বলে যাচ্ছেন খালি, উনি যেখানে বসবাস করেন সেই পাড়ায় একবার ঘুরে দেখুন, আর যেখান থেকে নির্বাচিত হয়েছে সেখানকার প্রত্যেকটা বুথে গিয়ে যান, সেখানে দেখবেন ওনার জন্য অপেক্ষা করছেন বহু টেট পরীক্ষার্থী, অপেক্ষা করছেন বহু ছেলে যারা রাজ্য সরকারের বিভিন্ন সময় চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, যাদের নাম তালিকাভুক্ত আছে কিন্তু তারা নিয়োগ পাচ্ছেন না। 87,000 স্কুলের শূন্য পদ আছে, পুলিশে খালি আছে, হেলথ সেক্টরে খালি আছে, সরকার 5,00,000 শূন্য পদকে ধ্বংস করেছে।
এই বিপরীত অর্থনৈতিক পরিস্থিতিতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা পৃথিবীতে সামনে ভারতবর্ষ একটা চ্যালেঞ্জ, ভারতবর্ষ নিজেকে প্রতিষ্ঠিত করেছে। যারা বলেছিলেন একদম জিডিপি তলানিতে পৌঁছে যাবে, ভারতীয় অর্থব্যবস্থা মুখ থুবড়ে পড়বে, আজকে ভারতের শেয়ার বাজারের সূচক এবং তার সঙ্গে আমাদের জিডিপির বর্তমান যে পরিস্থিতি সেটা প্রমাণ করে দিচ্ছে যে আগামী দিন পৃথিবীর অর্থনীতিকে এই দেশ প্রভাবিত করবে। সেই বিষয়ে তো আসছি, ডায়মন্ড হারবার মডেল বলে দেয় যেটা বলছেন, তো ডায়মন্ড হারবার লোকসভা কনস্টিটুয়েন্সির কথা বলছেন নিশ্চয়ই, তো ডায়মন্ড হারবার লোকসভা কনস্টিটুয়েন্সির মধ্যে কিন্তু মহেশতলা বলে একটা জায়গা আছে, পৌরসভা আছে, তার মধ্যে অন্তর্গত হলো বাটা স্টেডিয়াম। 31 ডিসেম্বর রাত্রিরে ঘন্টা পর ঘন্টা ধরে ডিজে বাজিয়ে ওপেন এয়ার কনসার্ট চলেছে যেখানে, এবং সেটা লাইভ হচ্ছে তৃণমূলেরই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেল থেকে, সেখানে দেখা যাচ্ছে যে অন্তত 20,000-এর বেশি মানুষ সেখানে জমায়েত করেছে, এবং কোনো নাইট কারফিউ বলুন বা বিভিন্ন যে বিধিনিষেধ আছে করোনা, কোনো কিছু সেখানে পালন হয়নি। তো এইটাই কি ডায়মন্ড হারবার মডেল? ওটা জুতো মেরে গরুদান হচ্ছে, সংক্রমণ আগে বাড়িয়ে দিয়েছে, তারপরে এখন এইসব কি হুইলস চলছে আর কি ওখানে। স্বাভাবিকভাবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে যে সরকারি স্বাস্থ্যকেন্দ্র আছে, গ্রামীণ হসপিটাল আছে, ডায়মন্ড হারবার হসপিটাল আছে, তার পরিষেবা এখন কোথায় কী অবস্থায় আছে? আজকে এত ডক্টর যদি সেখানে পৌঁছে যেতে পারেন, কোথা থেকে যাচ্ছেন? কোন সরকারি হসপিটাল থেকে ডক্টরদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে? একটা জায়গাকে সম্পূর্ণ অন্ধকারে রেখে সেখানকার আলো নিবে আরেক জায়গায় গিয়ে বাতি জ্বালানো হচ্ছে। এটা শুধুমাত্র একটা ফেস সেভিং, ইমেজ বিল্ডিং এবং নিজেদের রাজনৈতিক অভিশন্তিকে চরিতার্থ করা, বেছে বেছে যেখানে নির্বাচন আছে সেখানে ফোকাস করা হচ্ছে, প্রচার দেখানো হচ্ছে। মডেল 2 বছর ধরে মডেল কোথায় ছিল? আজকে এভাবে তো সারা পশ্চিমবঙ্গে করা যায়। আমরা চাই মানুষের দরজায় টেস্ট ইউনিট নিয়ে কেউ পৌঁছে যান, আমরা চাই ডক্টরসরা বিভিন্ন জায়গায় গ্রামের মধ্যে যান, এটা আমরা চাই, সরকার এটা করুক, এটা আমরা চাই, সারা পশ্চিমবঙ্গ জুড়ে হোক, কিন্তু একটি বিশেষ জায়গায় হচ্ছে। তিনি যা বলছেন এবং তার দলের পক্ষ থেকে যে কথা আসছে রাজনীতিগতভাবে, এটা স্ববিরোধিতা এবং দ্বিচারিতা ছাড়া কিছু নয়। তিনি বলেছেন আগামী 2 মাস রাজনৈতিক এবং ধর্মীয় সমাবেশ বন্ধ রাখতে হবে, অন্য সমস্ত কার্যকলাপ দূরে সরিয়ে রাখতে হবে, মানুষকে বাঁচাতে হবে, রাজনীতির থেকে একটু বেরিয়ে আসতে হবে। আর একই সঙ্গে আমাদের অ্যাডভোকেট জেনারেল তিনি হলফনামা দিয়ে মহামান্য আদালতের সামনে বলছেন যে তারা সব রকমের প্রস্তুত এবং নির্বাচন করবার জন্য তারা সম্পূর্ণভাবে তৈরি আছেন। এই সরকার কোনো বিরোধী অস্তিত্বকে বিশ্বাস করে না, এই সরকার যে গণতন্ত্রে বিশ্বাস করে সেটা হলো শুধুমাত্র নিজেদের দিকে, ঘরে বাইরে এর বেশি উদাহরণ তাদের কাছে কিছু নেই। কর্মসংস্থানের কথা সৌগত রায়রা বলছেন, কিন্তু দেখা যাচ্ছে যে এসএসসির ক্ষেত্রে বারবার আদালতে ধাক্কা খাচ্ছে রাজ্য সরকার, এসএসসির চেয়ারম্যানকে সরিয়ে দিতে হলো রাজ্য সরকার। আমরা যতদূর শুনছি খবর আছে যে তৃণমূল কংগ্রেস একটি নতুন মন্ত্রক তৈরি করছে, যে মন্ত্রকের অফিস হবে হাইকোর্টের সামনে, কারণ যেই তালিকা তৈরি করছে সেই তালিকায় কোর্টে চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। আজ পর্যন্ত 10 বছরে 2টো টেট, তার মধ্যেও কোনো স্বচ্ছতা নেই, প্রত্যেকটি তালিকা চ্যালেঞ্জ হচ্ছে, কোর্টে গিয়ে নিয়োগ বন্ধ হচ্ছে, একটা প্রজন্ম কার্যত ধ্বংস হয়ে গেছে। একজন ছাত্রের জীবন থেকে, পরীক্ষার্থীর জীবন থেকে 7 বছর 8 বছর কেড়ে নেওয়া হয়েছে, এই পরিস্থিতি চলতে পারে না। প্রশ্ন শুভেন্দু অধিকারী নয়, প্রশ্ন বিজেপি নয়, প্রশ্ন রাজনৈতিক দল নয়, প্রশ্ন হচ্ছে বিরোধী দলনেতার চেয়ার। গণতন্ত্রের প্রাথমিক শর্তই হলো রাইট টু ডিসেন্ট, বিরোধিতার অধিকার। এই আইনসভা গুলো বিরোধীদের, শাসক দলের নয়। আজকে ভারত সরকারের বহু উচ্চপদে নিয়োগের ক্ষেত্রে আজকে সেখানে বিরোধী দলনেতাকে রাখা হয়, সুপ্রিম কোর্টে চিফ জাস্টিসকে রাখা হয়, প্রধানমন্ত্রী থাকেন,
সুতরাং বিরোধী দলনেতার মর্যাদাটা যেটা সাংবিধানিক মর্যাদা সেটা কি তৃণমূল কংগ্রেস তার উপরে কোনো বিশ্বাস করে না। তৃণমূল কংগ্রেসের অবস্থান বা উনি ওনার মধ্যে একজন অধ্যাপক যে কথা বলছেন, ইট ইজ ডেট্রিমেন্টাল টু দ্য বেসিক ফিলোসফি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। প্রত্যেক সংগঠন তো নিজের মতো করে কাজ করে, উপর থেকে চাপিয়ে দেওয়ার ব্যাপার এখানে কিছু নেই। আমরা মনে করেছি, আমাদের সংগঠন মনে করেছে যে আমরা নিচের দিকে এতদিন পর্যন্ত আমাদের কর্মীরা সচেষ্ট ছিলেন, কাজ করেছেন, বহু জায়গায় প্রতিহত হয়েছেন, আপনি যে সংবাদ মাধ্যমে প্রতিনিধিত্ব করছেন আপনারই বারবার সম্প্রসারণ চলেছে আপনার কোম্পানি থেকে, যে কিভাবে আমাদের এমপি আমাদের এমএলএদের প্রতিরোধ করা হয়েছে, কিভাবে বিজেপি কর্মীরা ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন। কিন্তু তা সত্ত্বেও আমরা গোটা পশ্চিমবঙ্গে ছিলাম, কাজ করেছিলাম, কারোর অনুকরণে বা কারোর থেকে অনুপ্রেরণায় তৈরি হয় না। শুধুমাত্র আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, সারা ভারতবর্ষে যদি সবচেয়ে বেশি কোভিডকালে কেউ মানুষের পাশে দাঁড়িয়ে থাকতে পারে সেটা আমাদের পরিবার। আমি ঠিক কি বলতে চাইছি বুঝতে পারছেন, আমাদের পরিবার। আরও আপনাকে স্মরণ করানোর জন্য একটা কথা বলছি, উত্তর চব্বিশ পরগনার সংখ্যালঘু একটা অধ্যুষিত অঞ্চলে এবং তাদের মধ্যে প্রচুর সংখ্যক মানুষ পরিযায়ী শ্রমিক যারা অন্ধ্রপ্রদেশে আটকে গিয়েছিলেন কার্যত, একদম খাবার জল পর্যন্ত তাদের কাছে ছিল না, এই পরিবারেরই আশ্রয়ে সেই পরিবারগুলো বেঁচেছিল। বারবার পশ্চিমবঙ্গ সরকারকে জানানো সত্ত্বেও তারা কোনো পদক্ষেপ নেননি। সংখ্যালঘুদের জন্য যারা চোখের জলে বুক ভাসিয়ে দেন, সেই সংখ্যালঘুরা যখন কোভিডকালে সম্পূর্ণ জনবিচ্ছিন্ন হয়ে আটকেছিলেন আজকে অন্ধ্রপ্রদেশে বা কেউ আটকেছিলেন নয়ডায়, তখন তাদের পাশে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দাঁড়ায়নি। তারা যে ত্রাণ শিবিরে তারা আশ্রয় নিয়েছিলেন শিশুপুত্র শিশুকন্যাদের নিয়ে, এবং তারা যেখান থেকে ত্রাণ পেয়েছেন বা সহযোগিতা পেয়েছেন, সেই সংগঠনের ওপরই সবসময় ধারাবাহিকভাবে তথাকথিত প্রগতিশীল বাম বুদ্ধিজীবীরা সিলেক্টিভ প্রতিবাদীরা আক্রমণ করেন। কিন্তু তাদেরই মানুষের পাশে দেখা যায় সারা দেশের, পৃথিবীর সবচেয়ে বড় সে সংগঠন যে, সে আর এদের কাছ থেকে ক্ষয়িষ্ণু কোনো শক্তির কাছ থেকে শিক্ষা নেবে না। তবে আবার বলছি, রেড ভলেন্টিয়ার্সও কাজ যারা করেছেন সেটা নিয়েও তাকে সমালোচনা করার কোনো ইচ্ছা আমাদের নেই। কোভিডকালে রং ভুলে যে রং নিয়ে পারুন মানুষের পাশে দাঁড়ান, কারোর প্রতি বিদ্বেষ ঘৃণা নিয়ে নয়। এবং আমরা বিশ্বাস করি আগামী দিনে আমরা যে প্রচেষ্টা নেওয়া হচ্ছে ডক্টর ইন্দ্রনীল খানের নেতৃত্বে, সারা পশ্চিমবঙ্গে যেভাবে 20,000 কর্মীকে তার নেতৃত্বে তিনি প্রশিক্ষিত করেছেন এবং এত কোয়ালিফাইড ডক্টরসরা তারা এখানে তাদের নাম নথিভুক্ত করেছেন, তারা সেবা দেবেন। আগামীকাল থেকে হেল্পলাইন নাম্বারে কাজ শুরু হয়ে যাবে এবং যেভাবে কাজ করছেন আজকে থেকে, আমরা আশা করব বর্তমান শাসক দল অন্তত আর যাই করুক এটাকে বাধা দেবার চেষ্টা করবেন না। প্রশাসন যেন সামান্যতম একটু চক্ষু লজ্জা টজ্জা করে যেন এটাকে সহযোগিতা করে। এই মধ্যে যেটা একটা টুইট হলো দেবাংশু ভট্টাচার্য, যেখানে একটু আগে প্রশ্ন করলাম, উনি লিখছেন যে খুব ভাবতে আফসোস লাগে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে মডেল, এটা এত তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন মডেল, কিন্তু তিনি আমাদের রাজ্যের প্রশাসনিক সিস্টেমের অন্তর্ভুক্ত নন। এরকম একটা টুইট এই মাত্র হয়েছে, আপনার রিয়াকশন তিনি আমাদের রাজ্য প্রশাসনের এই মডেলের অন্তর্ভুক্ত নন, ওটা ওদের পারিবারিক ব্যাপার, অন্যের পরিবার নিয়ে আমরা কোনো কথা বলবো না। एक है कि ये विवेक वाहिनी गठन करने के पीछे लक्ष्य क्या है, और जैसा आपने कहा कि पिछले कई दो सालों से हमने देखा है कि बीजेपी की तरफ से जब भी कोई मुहिम छेड़ी गई है राज्य सरकार की तरफ से विरोध जताया गया है, तो इस बार अगर ऐसा ही होता है तो फिर उसे कैसे काउंटर करेंगे? अभी अलग बाइट पूरे दीजिए। আচ্ছা, আমি দাদা তো সব কথা বলেছেন, ডক্টর খানও বলেছেন, আমরা দু তিনটে জিনিস বানিয়েছি সেটা একটু আপনাদের সামনে রাখতে চাই। আমাদের ভলেন্টিয়ার্স যে পোশাক পরে করবে তার একটা স্যাম্পল আপনাদের সামনে দিতে চাই। এই টি শার্ট তুলে উঠে দাঁড়িয়ে মাস্ক
এগুলো ডিস্ট্রিবিউশন হবে, স্যানিটাইজারও হবে, সেটা এই মুহূর্তে নেই, এবং যারাই করবে তাদের এই ব্যাচ। ঠিক আছে ভাই, তুই ব্যাস ঠিক আছে। আর তাড়াতাড়ি করবে। কেন পারবেন না সবাই? স্বামী বিবেকানন্দ জন্মদিনে বিবেক বাহিনীর পথ চলা শুরু হয়েছে এবং রাজ্য বিজেপির দপ্তরে সে বিশেষ অনুষ্ঠান, যেখানে দেখা গেল যে তারা এখানে বলছেন যে করোনাকালে মানুষের পাশে রয়েছে বিজেপি।